বেশিরভাগ মানুষের মাথায় হাত, কারণ তারা ভেবেছিলেন একটু টুক করে বেরিয়ে বাড়ির কাছাকাছি পুজোগুলো ঘুরে আসবেন, ছোটখাটো প্যান্ডেল হপিং হবে, কিন্তু কোর্টের নির্দেশে প্যান্ডেলে নো এন্ট্রি। এবার তাহলে উপায়, আপনাদের মতোই ভাবছে পুজো নিয়ে যে ফোরাম তৈরি হচ্ছে সেই ফোরাম, এবং সেজন্য তারা পিটিশনে যাচ্ছে। বারোয়ারি পুজো নিয়ে এই রিভিউ পিটিশনের অনুমতি হাইকোর্টই দিয়েছে। আগামীকাল মামলা শুনবেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে আজ হাইকোর্টে দ্বারস্থ হন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ফোরাম ফর দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় পুজোর নির্দেশিকায় কিছুটা শিথিলতার আবেদন করেছেন। কোর্ট কতটা মান্যতা দেয়, কিভাবে দেখে, আদৌ কোনো অদল বদল হয় কিনা কোর্টের দেওয়া গতকালের এই রায়, এখন সেদিকেই নজর রয়েছে গোটা রাজ্যের। তবে এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে বড় প্যান্ডেলগুলো থেকে 10 মিটার দূরত্বে মানুষ দাঁড়াতে পারবেন এবং ছোট প্যান্ডেলগুলো থেকে 5 মিটার দূরত্বে। সেখানে এই ধরনের অ্যারেঞ্জমেন্ট কিন্তু বেশিরভাগ প্যান্ডেলে হয়নি, ফলে তড়িঘড়ি ডিজারা হচ্ছে শেষ পর্যন্ত কতটা মেকআপ করা যাবে, এটা একটা বড় প্রশ্ন। এই নিয়ে আলোচনা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ফোরাম ফর দুর্গোৎসব কমিটির সম্পাদক শাশ্বত বসু। এছাড়াও একটু পরে আমার সঙ্গে যোগ দেবেন সঞ্জীব চ্যাটার্জি, আইনজীবী। শাশ্বতবাবু, আপনারা তো রিভিউ পিটিশন করছেন, কতটা আশা রাখছেন, কতটা বদল সম্ভব হতে পারে? দেখুন, আমরা প্রচণ্ডভাবে আশাবাদী, কারণ আমরা যে রিভিউ পিটিশনটা আজকে জমা দিলাম মডিফাইডের জন্য, এটা মূলত আমরা 2-3টে কথা বলেছি। তার মধ্যে আমরা যেটা বলেছি যে আমাদের, দেখুন, আমাদের কলকাতার 80% পুজোই হয় গলির মধ্যে, ঠিক আছে, এবং গলিগুলোর চওড়া 18 থেকে 24 ফুটের মধ্যেই মেনলি গলিগুলো হয়। এবার এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট দুটো যদি এক হয়ে যায়, তাহলে তো আরও একটা ক্যাওস সৃষ্টি হয়ে যাবে পুজোর মধ্যিখানে। কারণ আপনারা জানেন, আমরা প্রত্যেক বছরই একদিক দিয়ে এন্ট্রি গেট যা হয়, এক্সিট গেট পেছন দিকে হয়, পুজোর পাশ দিয়ে বেরিয়ে যায়। এইবারে প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য আমরা প্রত্যেক পুজো কমিটিকে নির্দেশ দিয়েছিলাম যে আমাদের এন্ট্রি গেট যা হবে, তার থেকে এক্সিট গেট অনেক বড় করতে হবে। ধরুন, যদি কোনো কারণ এন্ট্রি গেট থাকে 10 ফুট, সেটা আমরা 20 থেকে 25 ফুট কিন্তু আমরা এই এক্সিট গেটটা করেছিলাম, এবং আমরা ব্যারিকেড বানিয়েছিলাম সিঙ্গেল লাইন করে, বা 20-25 জনের বেশি মানুষ যাতে ঢুকতে না পারে তার ব্যবস্থা করেছিলাম, মাস্ক ম্যান্ডেটরি করেছিলাম, স্যানিটাইজিং ম্যান্ডেটরি ছিল, থার্মাল স্ক্রিনিং করে ঢোকাবো। না কিন্তু শাশ্বতবাবু, সামাজিক দূরত্ব যেটা ম্যান্ডেটরি, সামাজিক দূরত্ব কি তাতে এনশিওর করা যেত, আপনারা এক্সিট গেট যতই বড় করুন? 100 ভাগ করা যেত, কারণ আমরা তো আপনাকে প্রথম থেকে বললাম, আমরা সিঙ্গেল লাইন করে যদি ঢোকা হতাম, তাহলে কি হতো, আমরা 20-25 জনের বেশি তো কখনো লোকে ঢুকতে পারতো না, এবং সেটা তার জন্য আমরা সেই ব্যবস্থাটাও করেছিলাম। কিন্তু এখন যেটা হচ্ছে, ধরুন আপনি আমার প্যান্ডেলে ঢুকলেন, আমার প্যান্ডেলে ঢোকার পর আপনি বেরোবেন কি করে, এবার ইউ টার্ন করে যদি বেরোতে হয় তাহলে একটা প্রবলেম। কোনো কোনো প্যান্ডেলে আপনার ইউ টার্ন করা যাবে না, সেগুলোকে সোজাই বেরোতে হবে, কারণ এই মুহূর্তে প্যান্ডেল পুরো চেঞ্জ করে দেওয়া যাবে না, মণ্ডপের পুরো পরিবর্তন করা যাবে না, কারণ এক একটা মণ্ডপের ভৌগোলিক অবস্থান আলাদা। 10% পুজোর হয়তো রাস্তা দিয়ে ঠাকুর দেখে বেরিয়ে চলে যেতে পারে। আর কি কি আবেদন আপনাদের এই রিভিউ পিটিশনে রয়েছে? এটা করা সম্ভব নয়। আমরা এটা তো প্রথম ছিল, আর একটা আমরা আবেদন করেছি, সেটা হচ্ছে 25 জনের যে ক্লাব সদস্যদের যে সংখ্যা বেঁধে দেওয়া হয়েছে, একটা পুজো কমিটিতে 25 জন সদস্যকে নিয়ে প্রথমত পুজোটা হয় না, এটা দুর্গা পুজো, এটা তো সরস্বতী পুজো নয়, এবং এই 25 জন সদস্য কি করে 24 ঘন্টা একটানা ডিউটি করবে, তাদের স্বাস্থ্যের দিকেও আমাদের চিন্তা করতে হবে। ফলে এটা আমাদের আবেদনের মধ্যে রয়েছে যে অন্তত রোটেশন করে দিক, এখন 25 জন পরে 25 জন, এইভাবে করলে হবে। এছাড়া আমরা ভোগ বিতরণ, অঞ্জলি, সন্ধি পুজো, এখানে পাড়ার লোক যদি আসতে না পারে, আমরা সব টাইম ভাগ করে দিয়েছিলাম কে কখন অঞ্জলি দেবে, কারণ আপনারা জানেন মহাষ্টমীর এবার প্রায় 3.5 ঘন্টার ওপর সময় ছিল অঞ্জলি দেবার। আমাদের প্রত্যেকটা পুজো কমিটি সেই অঞ্চলের পরিবারদের বলে দেওয়া হয়েছিল কোন সময় তারা আসবেন, নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছিল। এখন যদি তারা অঞ্জলি দিতে পুজো মণ্ডপে প্রবেশই না করতে পারে, এটা একটা কোথায় একটা সেন্টিমেন্টের ব্যাপার, প্রচণ্ডভাবে আঘাত পাবে। এটা মহামান্য কোর্টের কাছে আমরা আবেদন জানিয়েছি, আপনাদের মারফত করে ধরে নিবেদন করছি, এই আবেদনগুলো আপনারা বিচার করুন, বিবেচনা করুন। আমরা কোথা দিতে পারি, আমি এটাও বলছি আপনাদের মারফত, যদি আজকে মহামান্য হাইকোর্ট যদি উত্তর কলকাতার 5টা পুজো
দক্ষিণ কলকাতার যে কোনো পাঁচটা পূজো ওনারা ভিজিট করে দেখে আসুন বাস্তব পরিস্থিতিটা, তাহলে কিন্তু বুঝতে পারবেন সিচুয়েশনটা কোথায় আছে আর আমরা কি ব্যবস্থা নিয়েছি। শাশ্বত বাবু একদম আপনি ঠিক জায়গা বলেছেন যে এটা সত্যি একটা সেন্টিমেন্ট। একটা বছরে সারা বছর মানুষ অপেক্ষা করে থাকেন এই চার পাঁচটা দিনের জন্য। আপনারাও একটা বড় ইন্ডাস্ট্রি, অনেকে এর সঙ্গে জড়িয়ে এবং আপনারাও যথেষ্ট পরিশ্রম করেছেন, অনেক ভেবেছেন এই নিউ নর্মাল পুজোকে কিভাবে আপনারা স্বাভাবিক রাখবেন। কিন্তু এটা তো ঠিক, মানুষ যখন পুজোর কেনাকাটা করতে যাচ্ছেন সেই ছবিটা দেখে আমরা চমকে উঠছি। কেউ সামাজিক দূরত্ব মানছেন না, আপনারা যতই চেষ্টা করুন এই ক্রাউড ম্যানেজ করা কি আদৌ সম্ভব? দেখুন, তার জন্য আমরা দীর্ঘ 15-20 দিন ধরে প্রত্যেকটা পুজো মণ্ডপের সামনে আমরা বলেছিলাম অন্তত মণ্ডপে প্রবেশ করার দায়িত্ব আমরা নিতে পারি। দেখুন, মণ্ডপের বাইরের দায়িত্ব তো আমরা নিতে পারি না। আরেকটা আপনাকে এই প্রসঙ্গে বলি, আনলক 5 এখন চলছে। আনলক 5-এ কিন্তু আমরা কি দেখতে পেলাম, সিনেমা হলগুলোকে খুলে দেওয়া হলো, শপিং মল সব খুলে দেওয়া হলো, 200 জনের মতো লোকেদের নিয়ে একটা অনুষ্ঠানও করা যেতে পারে। শুধু মণ্ডপে প্রবেশ করলে করোনা হবে আর মণ্ডপের বাইরে থাকলে করোনা হবে না, এইটা আমরা ঠিক বুঝতে পারছি না। যখন লোক রাস্তা দিয়ে হেঁটে যাবে তখন তাদের কোনো করোনা সংক্রমণ হওয়ার সম্ভাবনা নেই এতে, আর যখন না কোথাও হয়তো এটাতে আদালতের দৃষ্টিভঙ্গিতে যা রয়েছে শাশ্বত বাবু, যে মণ্ডপ পর্যন্ত যদি পৌঁছতেই না পারেন মানুষ কিছুটা হতোদ্যম হবেন, তারা কম বেরোবেন, ফলে রাস্তাতেও সেই ভিড়টা কম থাকবে। কিন্তু কালকের পরেও আপনাকে বলি, মহামান্য হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে তাদের সম্মান দিয়েই বলছি, কালকেও কিন্তু প্রচুর মানুষ এসছে, আমরা হাত জোর করে তাদের ফিরিয়ে দিয়েছি, বলেছি মণ্ডপ বন্ধ, মণ্ডপে ঢুকতে পারবেন না। এরপরে আমাদের অনেক রকম গালাগালিও শুনতে হচ্ছে, বলছে কেন আপনারা মণ্ডপ তৈরি করলেন যদি দেখাতেই না পারেন, আমরা তো আপনাদের কথা শুনে আপনাদের মণ্ডপ দেখতে এসছি, যে তার দায়িত্ব আপনাদের নিতে হবে, আমাদের আমরা দেখতে আসবো, ছোট ছোট বাচ্চা নিয়ে আমরা আসছি, বয়স্ক মানুষরা আসছে, আমরা এই আপনার কথাতেই তো স্পষ্ট যে মানুষ করোনা ভুলে এই কটা দিন থাকতে চাইছেন, তারা চাইছেন করোনাকে ব্যাকবেঞ্চে রেখে তারা সামনে থাকবেন, কিন্তু করোনা তাদের ছাড়বে না এই গ্যারান্টি তো দেওয়া যায়। সত্যি যদি মানুষ বেশি মেলামেশা করেন, কাছাকাছি দূরত্বে থাকেন, তাহলে করোনার ভয় অনেক বেড়ে যায়, পরবর্তী পরিস্থিতি সামলানো যাবে না। কিন্তু আমরা তো বারবারই বলছি যে আমাদের মণ্ডপের দায়িত্ব আমরা নিতে পারি, দেখুন মণ্ডপের বাইরের দায়িত্ব তো আমরা নিতে পারি না। আমি তো শুধু একটা মণ্ডপের কথা বলছি না, আপনি তো ফোরাম ফর দুর্গোৎসব কমিটির সম্পাদক, আপনি তো রিভিউ পিটিশন করছেন। আমি সব পূজা কমিটির কথা বলছি, আমি তো সব পূজা কমিটির হয়েই বলছি, প্রত্যেকটা পূজা কমিটি দায়িত্ব নিয়ে কাজ করবে, কিন্তু মণ্ডপের বাইরের দায়িত্ব আমরা কি করে নেব? মণ্ডপের বাইরের দায়িত্ব তো আপনাদের দেয়নি আদালত, আদালত বলছে মণ্ডপের ভেতরে ঢুকতে দেবেন না কোনো লোককে। কিন্তু সেটাই আমাকে বোঝানোর চেষ্টা করছি, তখন মণ্ডপের বাইরে হতে পারে, মণ্ডপের বাইরে হাজার হাজার লোক বেরোতে পারে, যেতে পারে, আর মণ্ডপের বাইরে ভেতরে ঢুকলেই প্রবলেম। মণ্ডপের ভেতর তো আমরা বলছি আমরা 20-25 জনের বেশি ঢুকতে দেবো না, আমরা শৃঙ্খলাবদ্ধভাবে ঢোকাবো। মানে সেটা আপনারা গ্যারান্টি কিভাবে দেবেন? আদালত তত কি কনভিন্সড হলো আমরা জানি না। আমি আমরা আসবো, প্লিজ সঙ্গে থাকুন শাশ্বত বাবু।